হ্যালো গিয়াস, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের বাড়ি সুজন। তো গিয়াস, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে হট ইয়ার গান দ্বারা আমরা এইসব ধরনের মোবাইলের ডিসপ্লে খুলতে পারি, মানে ঠিক রেখে ভালো রেখে ডিসপ্লে খুলতে পারি। এই ভিডিওটা আপনাদের জন্য একটা উপহার হিসেবে নিয়ে আসলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সামনের দিকে যত এগিয়ে যেতে পারি। আর এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে এই ডিসপ্লেটা আমরা সম্পূর্ণভাবে কি কি দ্বারা ডিসপ্লেটা হট ইয়ার গান দিয়ে খুলি। আর তাছাড়া আমাকে ভিডিওর নিচে কিছু কিছু ভাই এবং কি বন্ধুরা আছেন যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি তো মেশিন দিয়ে ডিসপ্লে টাচ ডিসপ্লে খুলছেন তা দেখছি, তাছাড়া আপনি কিভাবে হট গেম দ্বারা আমরা কিভাবে ডিসপ্লেগুলো খুলতে পারি এবং কি ওই ডিসপ্লেগুলো মানে আমরা কিভাবে লাগাইতে পারি বা নতুন ডিসপ্লে কিভাবে লাগাইতে পারি, তো অবশ্যই আপনাদের জন্য আমি আজকে এই কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে আর বেশি কথা বলবো না, তো চলুন সরাসরি চলে যাই আমাদের ইন্টারভিউ পরে। বন্ধুরা, আমরা ইন্টার পরে আমাদের মূলত কাজে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হট ইয়ার গান, তো আমরা এটা দিয়ে আমাদের এই ডিসপ্লেটা ওপেন করব। আর যারা বিগিনার আছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য, কারণ দক্ষ টেকনিশিয়ানরা অবশ্যই জানেন যে কিভাবে আমরা এই ডিসপ্লেগুলো খুলতে পারি। তো এটা আমরা সর্বপ্রথমে আমাদের ক্যাপটা খুলে নেব। তো এই ক্যাপের মধ্যে নাট থাকে, আমি নাটটা কিন্তু অলরেডি খুলে আমি এটাকে একটা আমার মতো সিস্টেম করে নিয়েছি, যখন আমি টান দিয়ে খুলতে পারি লাগাতে পারি। আপনাদের নাট থাকলে নাটটা খুলে নেবেন, খোলার পর এটাকে ক্যাপটাকে আলাদা করে নেবেন। নেওয়ার পরে তো আমরা এটাকে হট গানটাকে চালু করব এবং কি আমাদের হিটার তাপমাত্রা থাকবে 5-এর মধ্যে, তাপমাত্রা থাকবে, বাতাস থাকবে আমাদের, বাতাসটা থাকবে আমাদের 4-এর মধ্যে আমাদের বাতাসটা থাকবে। আর অবশ্যই এটা হিট হইলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটার মধ্যে কিন্তু লাইট লাল আলো জ্বলছে। আর তার জন্য আমাদের এটা আলাদা করার জন্য দরকার কিন্তু একটা আমাদের পেপার, আর এটা হচ্ছে 11D। আর 11D বা 5D এগুলো হচ্ছে আমাদের যে গ্লাস, মোবাইলের গ্লাস, গ্লাসের পিছনে থাকে এই গ্লাস, এই কাগজগুলো, এই কাগজগুলো দিয়ে খুলবো। আর যাদের কাছে অলরেডি টুল আছে, আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে টুল দ্বারা খুলতে পারেন, তো যাদের কাছে টুল নাই আমি তাদের জন্য এটা দিয়ে আমি ভিডিওটা করছি, কারণ অনেকের কাছে টুল নাই। আমি হিট দিয়ে টুলটা দিয়ে একটা টান দিলে উঠে যাবে, তো অনেকের কাছে টুল নাই, তো আপনারা কিভাবে খুলবেন। তো এটা যথেষ্ট পরিমাণ হিট হওয়ার পরে দেখতে পারবেন যে এটা লাইট লাল হবে, লাল হওয়ার পরে এটা আপনারা চতুর্দিক দিয়ে এটা হিট করতে হবে চতুর্দিক দিয়ে। তবে একটা জিনিস মানে সবসময় মনে রাখতে হবে, অতিরিক্ত হিট পড়লে কিন্তু আমাদের ডিসপ্লে মানে কালো হয়ে যাবে, আমাদের হিটটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, সম্পূর্ণভাবে হিটটা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লাল হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছেন হয়তো এখানে আমাদের যে তাপমাত্রাটা। তো আমরা এখন এটা চতুর্দিক দিয়ে আমরা হিট দেবো এটা ডিসপ্লেটার। তো দেখতে পাচ্ছেন হয়তো আমরা কিভাবে এটাকে হিট করছি, এভাবে প্রত্যেকটা আমাদের সেট এভাবে হিট করে নিতে হবে। তো সেম আমি যেভাবে হিট করছি, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, যে আপনারা হয়তো একটু মানে ধারণা করতে পারবেন যে আমি আমার ভিডিওটা দেখলে যে আমি সেটগুলোতে কতটুকু হিট দিচ্ছি বা কতটুকু হিটের কারণে আমাদের ডিসপ্লেটা ঠিক থাকবে বা আমাদের কতটুকু হিটের কারণে আমাদের ডিসপ্লেটা মানে অতি সহজে উঠে যাবে। অবশ্যই যদি পুরো ভিডিওটা স্কিপ করে না দেখেন তাহলে অবশ্যই আমার যে মিনিট মানে আমার ভিডিওর টাইমটা দেখলে বুঝতে পারবেন যে আমি কতক্ষণ হিট করছি এবং কি আমি হাত দিয়ে কিছুক্ষণ পরপর দেখছি যে আমাদের এটা যথেষ্ট পরিমাণ হিট হয় কিনা। তো এইভাবে আমরা চতুর্দিক দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে, আর এক জায়গাতে আমরা হিটটা রাখতে পারবো না। আর আমি ভিডিওটা আজকে স্কিপ করব না, কারণ হলো যে এটার মধ্যে একটা শিক্ষণীয় জিনিস আছে, কতক্ষণ সময় ধরে আমরা এটা হিট করছি এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো সর্বপ্রথম কিছুক্ষণ এভাবে হিট করার পরে আমরা যেটা করব, আমরা যখন দেখবো যে আমাদের মোটামুটি এটা হিট হয়েছে তখন আমরা ওই পেপারটা দিয়ে ট্রাই করবো। তো আমরা আরো কিছুক্ষণ হিট করে নিচ্ছি এটাকে। তো এখন আমরা হট ইয়ার গানটা অফ করে দিলাম, দেওয়ার পরে আমরা এখন এদিক থেকে ট্রাই করব আমরা। তো দেখুন এখানে কিন্তু আমার এই কানি দিয়ে অলরেডি আমার এই পেপারটা ঢুকে গেছে, আর এই কানিগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এই দিকের আমাদের যে সুইচগুলো সমস্যা না হয়। তো খুব ধীরে ধীরে এগুলো কাটতে হবে, তো যেহেতু এখানে এদিকে আমাদের একটু কষ্ট হচ্ছে বা একটু সময় নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে আরো হিট দিতে হবে। আমরা এটার মধ্যে আরো হিট দিয়ে নিচ্ছি।
এবং কি বাতাসের তাপমাত্রাটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। আমি বর্তমানে আমাদের যে ইয়ার মানে বাতাস বাতাসের তাপমাত্রাটা আমরা 5 দিয়ে দিলাম, 5 দিছি। দেওয়ার পরে আমাদের হিটের তাপমাত্রাটা আছে আমাদের 4.5। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হিট করছি এক সাইড, এখন বর্তমানে এক সাইড হিট করে নিচ্ছি এই সাইডটা। আমরা এই সাইডটা দিয়ে এখন ট্রাই করব। আমাদের আবারও যথেষ্ট পরিমাণ হিট হয়েছে, হওয়ার পরে এখন আমরা আবার ট্রাই করব। তো দেখুন এদিক দিয়ে কিন্তু আমাদের যে পেপারটা অলরেডি ভিতরের দিকে চলে গেছে। তো আমরা এই সাইডটা দিয়ে আবারও ট্রাই করে নিচ্ছি। আর অবশ্যই আমাদের ডিসপ্লের কানিগুলোকে লক্ষ্য রাখতে হবে, আমরা এগুলা মানে ভিতরে না দেওয়াটাই বেটার। শুধু আমি দেখতে পাচ্ছেন আমি অপলু একটু কানি এই যে শুধু লাসাটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এবং কি আমরা এদিকে আবার হিট করব এদিকে। আমরা এই পাশটা কিন্তু আমাদের লাসা ক্লিয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আর যেগুলো অরিজিনাল এগুলো একটু সময় নিবে এবং কি এগুলো আস্তে ধীরে করতে হবে। আর তাছাড়া আমি আবার বলে দিচ্ছি অতিরিক্ত হিট দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত হিট দিলে ডিসপ্লের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই পাশটাও কিন্তু অলরেডি হিট করে নিলাম। এখন আমরা যেটা করব আমরা আবারও আমাদের যে এই কাঠ দিয়ে আমরা এটাকে আলাদা করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমার অলরেডি আলাদা হয়ে গেছে। তো আমরা এই পাশটা দিয়ে যখন হালকাভাবে এরকম আলাদা করার চেষ্টা করব, করার পরে যদি আমরা দেখি যে আমাদের ডিসপ্লের যে পেপারটা মানে একটা সাদা একটা জায়গা আছে ভিতরে, যে আমাদের পেপার গুলো আমি এই যে দেখাতে যাচ্ছি যে ভিতরে একদম ভিতরে দেখুন, ওই ভিতর থেকে এগুলো আস্তে করে আমরা একটা সুইয়ের মাধ্যমে এগুলোকে আলাদা করে নেব। এই যে আলাদা করার পরে আমরা এটাকে নিচ থেকে এই যে এবার আমরা এটাকে পুরোপুরি ভাবে দিতে পারি ভিতরের দিকে। এই যে দেখুন দেওয়ার পরে আমরা এভাবে আস্তে করে এভাবে কেটে আনবো। এই যে দেখুন এখন আমরা উপর পাশটাকে আমরা হিট করতে হবে উপর পাশটা, কারণ আমরা এই সাইডটা কিন্তু আমাদের শেষ। এখন উপর পাশটা আমরা হিট করে নিচ্ছি এবং কি আমরা এই সাইডটা দিয়ে হালকা ভাবে টান রাখবো উপর পাশটা হিট দেওয়া অবস্থায়। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আস্তে আস্তে আমরা উপরের দিকে এইভাবে আলগি দিচ্ছি দেখুন। তো দেওয়ার পরে আমরা এখন যেটা করব আমাদের যে এই পেপারটা আবার এদিকে আনবো। আনার পরে যেহেতু এই পাশে আমাদের রিবন থাকবে রিবনটাকে অবশ্যই ফলো করতে হবে এবং কি আমাদের উপরের লাসাগুলো কাটবো। তো আমাদের উপরের লাসাগুলো কিন্তু আমরা কেটে নিচ্ছি অলরেডি। এই যে দেখুন আমরা এভাবে কিন্তু আমাদের রিবনটা দেখতে হবে। আর সবচেয়ে বেটার হবে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন, যে যে কোনো মোবাইলের ডিসপ্লে খোলার আগে যে লিখবেন যে হাউ টু রিপ্লেসমেন্ট স্যামসাং এত মডেল ডিসপ্লে, তখন দেখাবে যে কোন দিকে রিবনটা আছে। খোলার পরে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে রিবনটা আছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে আমরা চেক করব যে আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা, যেহেতু আমরা এভাবে খুললাম। তো আমরা এখন দেখব যে আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এবং কি আমরা টাচটা যদি চেক করি তো দেখুন এখানে কিন্তু আমাদের টাচ মাস সবকিছু ঠিক আছে। আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন এখানে আমাদের টাচটাও কিন্তু ঠিক আছে এবং কি আমাদের ডিসপ্লেটাও কিন্তু ঠিক আছে। তো আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন। দেখাচ্ছে আমি স্ক্রিনটা আবার অফ করে দেখাচ্ছি সেটটা।
এই যে দেখুন আমাদের ডিসপ্লে কিন্তু কোনো প্রবলেম হয় নাই, আমাদের ডিসপ্লে কিন্তু অলরেডি ঠিক আছে। দেখতে পারলেন যে আমরা কিভাবে এই ডিসপ্লেটাকে আলাদা করে নিলাম হট ইয়ার গানের দ্বারা। তো আমরা কিন্তু চাইলে অতি সহজে এই ডিসপ্লেগুলো আমরা এভাবে, তবে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু একটু দ্রুত দেখাইছি, যেহেতু আপনারা যারা নতুন তারা খুব আস্তে আস্তে খুলবেন। একটা ডিসপ্লে খোলার ক্ষেত্রে দরকার আধা ঘন্টা সময় ব্যয় করবেন, তো এইভাবে এই ডিসপ্লেগুলো খুললে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ডিসপ্লেটা ঠিক থাকবে। তো দেখতে পারলেন যে আমরা কিভাবে আজকে হট গান দ্বারা আমাদের ডিসপ্লেটা মোবাইল থেকে ডিসপ্লেটা আলাদা করে নিলাম, কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই। তো আমি যেহেতু সবসময় আমার মানে এগুলো মানে খুলতে খুলতে অভ্যাস হয়ে গেছে একটা, হ্যাঁ, যে কারণে আমি অতি তাড়াতাড়ি এটা খুলে নিলাম। আপনারা কখনো এত তাড়াতাড়ি ট্রাই করবেন না, আধা ঘন্টা সময় ব্যয় করবেন, আধা ঘন্টা সময় ব্যয় করে আস্তে 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 খোলার চেষ্টা করবেন। কারণ এগুলো কিন্তু এমন একটা ডিসপ্লে, কানিতে যদি একটু প্রবলেম হয় তাহলে ডিসপ্লেটা কিন্তু আপনার রেক রেক চলে আসবে, ফেটে যাবে। তো আমি আবারও বলছি আপনারা এত দ্রুত ট্রাই করবেন না, আস্তে আস্তে আধা ঘন্টা সময় ব্যয় করে ডিসপ্লেটাকে খুলবেন, এবং কি ডিসপ্লেটাকে আস্তে আস্তে করে খোলার পরে তারপর ডিসপ্লেটা ট্রাই করবেন। আমি আশাবাদী যে ডিসপ্লেটা ঠিক থাকবে। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।